আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে, সেটির নাম হচ্ছে মেট্রোনিডাজল। একটি জেনেরিক নেম, মূল নাম মেট্রোনিডাজল। বাজারে এটি বিভিন্ন কোম্পানি নামে, ব্র্যান্ড নামে পাওয়া যায়। তার মধ্যে সবচাইতে প্রচলিত, খুবই সুপরিচিত যে নামটি, সেটি হলো ফ্লাজিল। আরেকটা নাম আছে মেট্রো নামেও, এটা খুব পরিচিতি লাভ করেছে আমাদের মধ্যে। ফিলমেট বা ফ্লামিড নামেও পাওয়া যায়। যাই হোক, এই মেট্রোনিডাজল গ্রুপের যে ঔষধ, সেটি আমরা গ্রামে গঞ্জে শহরে মানুষ খুব অহরহই খাই, ডাক্তারের প্রেসক্রিপশানের ধরেও খেয়ে থাকি, প্রেসক্রিপশন ছাড়াও খেয়ে থাকি। আজকে এই ভিডিও করার উদ্দেশ্য হলো যে আমরা এই যে ফ্লাজিল গ্রুপের ঔষধ বা মেট্রোনিডাজল গ্রুপের যে এই ঔষধ, এই অ্যাসিড ঔষধটি কখন খাবো বা কখন খাবো না, কীভাবে খাওয়া উচিত, আর দীর্ঘদিন ধরে এই মেট্রো যদি কেউ খেয়ে থাকেন তাহলে তার কী বিপদ হতে পারে। প্রথমে আসি যে এই মেট্রোনিডাজল গ্রুপের ওষুধটি আসলে কী বা কখন ব্যবহার করা হয়। এটি একটি অ্যান্টিবায়োটিক, এটি অ্যান্টি প্রোটোজোয়াল। অর্থাৎ প্রথমত এটা ব্যবহার করা হয় প্রোটোজোয়ার বিরুদ্ধে। মূল প্রোটোজোয়াল ইনফেকশন যেটা আমাদের দেশে খুব কমন, সেটি হচ্ছে অ্যামিবিয়াসিস। অর্গানিজম যেটা দিয়ে হয় তার নাম হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। এটা দিয়ে মূলত কী হয়, পেটের পীড়া হয়, অর্থাৎ পাতলা পায়খানা হয়, ঘন ঘন পাতলা পায়খানা হয়, প্রচণ্ড দুর্গন্ধ থাকে, ভোক্সা ভোক্সা পায়খানা হয়, পেটে একটু ব্যথা থাকে, সাথে একটু মিউকাস থাকতে পারে, অর্থাৎ তেল তেলে ভাব থাকতে পারে পায়খানায়, আর কখনো কখনো একটু রক্ত যেতে পারে, পায়খানার সাথে রক্ত যেতে পারে। এই যে সব মিলিয়ে এটি হলো অ্যামিবিয়াসিস। এই অ্যামিবিয়াসিসেই মূলত এই মেট্রোনিডাজল গ্রুপের ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং খুব ভালো কার্যকারীও বটে। এর বাইরে জিয়ার্ডিয়াসিস নামক আরেকটি প্রোটোজোয়াল ইনফেকশন আছে, যেটা খুব একটি কমন নয় আমাদের দেশে, সেখানে দেওয়া হয়ে থাকে। আরেকটি আছে ট্রাইকোমোনিয়াসিস, ভ্যাজাইনাল ট্রাইকোমোনিয়াসিস, বিশেষত মহিলাদের যৌনাঙ্গে ইনফেকশন হয়, ট্রাইকোমোনিয়াসিস হয়, সেক্ষেত্রে অনেক সময় দেওয়া হয়। মহিলাদের তলপেট, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পিআইডি যেটা, সেখানে অনেক সময় ডাক্তাররা এটা উপযুক্ত পরিমাণে বা ডোজে দিয়ে থাকেন। এই হলো প্রোটোজোয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রযোজ্য মেট্রোনিডাজল। এর বাইরে আছে কখনো কখনো অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে, অর্থাৎ ক্লোস্ট্রিডিয়াম ডেফিসিল নামক একটি ব্যাকটেরিয়া, সেখানে অনেক সময় ডাক্তাররা ব্যবহার করে থাকেন। যাই হোক, আমরা বিস্তারিত আলোচনায় না যাই, আমাদের মূল কথা হলো অ্যামিবিয়াসিসের ক্ষেত্রে এটা মূলত দেওয়া হয় এবং মানুষ এটা খেয়েও থাকে। এখন আসি যে এই ড্রাগটা খাওয়াকালীন সময়ে কী কী অসুবিধা আমাদের হতে পারে। মূল সমস্যা যেটা হয়, আমাদের সবারই কম বেশি অভিজ্ঞতা আছে যে মেট্রো খাওয়ার সময়, অর্থাৎ এই ফ্লাজিল বা ফিলমের ট্যাবলেটটি খাওয়াকালীন সময়ে আমাদের প্রথমেই যে অসুবিধা হয় সেটি হলো মুখের স্বাদ থাকে না, কোনো স্বাদ থাকে না, আর মুখে সব একটা মেটালিক টেস্ট মনে হয়, মনে হচ্ছে যে মুখের ভিতরে কোনো একটা মেটাল, যেমন একটা লোহার, একটা লোহার কোনো দানা বা কিছু একটা মুখের ভিতরে আছে, ধাতব কোনো পদার্থ, এটাকে বলা হয় মেটালিক টেস্ট। এই মেটালিক টেস্ট মূলত ওষুধটা খাওয়ার প্রথম কয়েকদিন থাকে, তারপর আস্তে সেটা থাকে না। এর সাথে কী হয়, তার খাওয়ারের প্রতি একটা ওয়ারুচি দেখা দেয়, অনেক সময় একটু বমি বমি ভাবও লাগতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মানুষের একটু মাথা ব্যথা হয়, হেডেক হয়, একটু ডিজিনেস হয়, কেমন যেন মাথা ঘোরা ঘোরা ভাব লাগে, ভালো লাগে না খাওয়া ওষুধটা খাইলে। এমনিতে ওনার পেটে পাতলা পায়খানা জনিত কারণে উনি খাচ্ছিলেন, কিন্তু খাওয়ার পরে দেখা গেলো তার পেটের অবস্থাটা আরও খারাপ হয়ে গেলো। পায়খানাটা হয়তো কমে গেছে, পাতলা পায়খানার পরিমাণটা কমে গেছে, কিন্তু পেটটা কেমন ভাটভুট ভাটভুট করছে, খাওয়ায় রুচি নাই, মুখে স্বাদ নাই, রাতে ঘুম নাই, প্রেশার কম, মাথা ব্যথা, বহুবিধ সমস্যা, এরকম অনেকগুলো সমস্যাই আমাদের হতে পারে। তাতে কোনো দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সমস্যা একটা জায়গায় বাঁধে, সেটি হলো প্রথমে যেটা বলছিলাম যে মানুষ অহরহ এই ওষুধটা কিনে খায়, যেহেতু ওষুধটার দাম অনেক কম, ফার্মেসিতে গেলেই এটা পাওয়া যায়। একটু পাতলা পায়খানা হলো, সেটা অ্যামিবিয়াসিস হয়েছে নাকি অন্য কোনো পাতলা পায়খানা, মনে রাখতে হবে যে পাতলা পায়খানা মানেই কিন্তু মেট্রোনিডাজল দিলেই ভালো হয়ে যাবে এমনটা নয়। পাতলা পায়খানার অনেক অনেক কারণ আছে, অনেকগুলো কারণের মধ্যে একটি হলো অ্যামিবিয়াসিস, যেখানে আপনার এই মেট্রোনিডাজলটা কাজ করে। সুতরাং সেখানেই আপনার খাওয়া উচিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তবে মজার ব্যাপার হলো এই, যে কোনো ধরনের পাতলা পায়খানায়, যে কোনো ধরনের পাতলা পায়খানায় যদি আপনি মেট্রোনিডাজল খান, তাহলে আপনার পায়খানার পরিমাণটা একটু কমে যাবে, অর্থাৎ পায়খানাটা শক্ত হয়ে যাবে। কারণ কি, এই মেট্রোনিডাজল গ্রুপের ওষুধটার একটা সাইড ইফেক্ট হলো
গাটের মুভমেন্ট অর্থাৎ আপনার পৌষ্টিক তন্ত্রের মুভমেন্টটাকে কমিয়ে দেওয়া, অর্থাৎ যে পাতলা পায়খানা হচ্ছিল খুব বেশি বেশি ঘন ঘন পায়খানা হচ্ছিল, এই পায়খানার পরিমাণটা কমিয়ে দেয়। এই কমিয়ে দেওয়াটা একটা এই ড্রাগের ইফেক্ট। এখন আপনার পাতলা পায়খানা অ্যামিবিয়াসিসের কারণে না হয়ে অন্য কোনো কারণে যদি হয়ে থাকে, আর সেক্ষেত্রেও যদি আপনি এই মেট্রোনিয়াজোল গ্রুপের ওষুধটা খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার পায়খানার পরিমাণ একটু কমে যাবে। আর আপনি ভাববেন, বাস আমি তো মেট্রো খেলাম আর পায়খানা কমে গেল, ওষুধটা বাদ দিয়ে দিলাম, আপাতত আমি ভালো আছি। কিছুদিন পরে আমার আবার পাতলা পায়খানা হলো, আমি আবার একটু কয়েকদিন মেট্রো খেলাম, আবার একটু ভালো হয়ে গেলাম। এভাবেই আমরা চলছি তো চলছি, মেট্রোর সাথে জীবনযাপন করেই যাচ্ছি। এই যে বহুদিন ধরে ক্ষণে ক্ষণে মেট্রো খাচ্ছি, এর ফলে আমার কী হতে পারে লং টার্ম ইফেক্ট, এটাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। লং টার্ম ইফেক্ট যেটা হতে পারে সেটি হলো, আমরা বলি প্যারেস্থেসিয়া, শব্দটা হলো প্যারেস্থেসিয়া, এক ধরনের পেরিফেরাল নিউরোপ্যাথি। রুগীরা এসে বলেন যে ডাক্তার সাহেব আমার হাত পা জ্বালা পোড়া করছে, বা হাত পাগুলো অবশ অবশ লাগছে। এই যে একটু জ্বালা পোড়া করা, হাত পা ঝিনঝিন করা, হাত পায়ে ভালো সেন্স মানে সেন্স না পাওয়া, অর্থাৎ অবশ অবশ লাগা, এগুলোকে বলা হয় প্যারেস্থেসিয়া। এই প্যারেস্থেসিয়া থেকেই পেরিফেরাল নিউরোপ্যাথি হয়ে যায়। এটা সোজা বাংলা হলো যে আপনার নার্ভ, বাংলাদেশের সবাই বাঙালিরা সবাই কম বেশি নার্ভকে শিরা বলে ডাকে। আসলে শিরা জিনিসটা কিন্তু রক্ত নালী, আর নার্ভ জিনিসটা হচ্ছে যেখান যার মধ্যে দিয়ে আপনার বিভিন্ন ধরনের সেন্সেশনগুলো আদান প্রদান হয়, বিভিন্ন অনুভূতির আদান প্রদান হয়। আমরা এই অনুভূতির আদান প্রদান নিয়ে কথা বলছি, অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের নার্ভ যেগুলো, সেই নার্ভের সেন্সেশনে ডিস্টার্ব হয়, আর এই ডিস্টার্ব হওয়াটাকে আমরা বলছি পেরিফেরাল নিউরোপ্যাথি বা প্যারেস্থেসিয়া। তো এই বহুদিন ধরে যদি আপনি মেট্রোনিডাজোল গ্রুপের ওষুধ খেতে থাকেন, তাহলে আপনার এই প্যারেস্থেসিয়া বা পেরিফেরাল নিউরোপ্যাথি হবে, যেটা হবে ইরিভার্সিবল, অর্থাৎ ওষুধ বন্ধ করলেও হয়তো বা আপনার এই পেরিফেরাল নিউরোপ্যাথি ভালো নাও হতে পারে। সুতরাং বিপদ হয়ে যাওয়ার আগেই আপনাকে সচেতন হওয়া উচিত, আপনাকে সচেতন করাই হচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য। দয়া করে নিজের বুদ্ধিতে এইভাবে যখন তখন মেট্রোনিডাজোল গ্রুপের ওষুধ খাবেন না। আপনি ভাবছেন যে আপনি ভালো হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ভালো হয়ে আপাতত যাচ্ছেন বটে, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করলে দেখা যাবে যে আপনার বড় বিপদ হতে পারে। আপনার পেরিফেরাল নিউরোপ্যাথি যেটা হবে সেটা ইরিভার্সিবল, সেটা আর কারেকশান করা সম্ভব নাও হতে পারে। সুতরাং সময় থাকতে সাবধান হন। আজকের ভিডিওর উদ্দেশ্য মূলত এটাই। এর সাথে আরেকটু যোগ করে দিই যে কারা এটা খেতে পারে না বা কাদের এটা খাওয়া উচিত নয়। মোটামুটি সবাই এই ওষুধটা খেতে পারে, একটা জায়গায় খাওয়া উচিত না, ইনফ্যান্ট অর্থাৎ যাদের বয়স মোটামুটি 1 বছরের কম, তাদের ক্ষেত্রে এটা দেওয়া উচিত না। আর ল্যাকটেটিং মাদার অর্থাৎ দুগ্ধ দানকারী যে মা, তিনি বাচ্চাকে বুকের দুধ পান করানোকালীন ওই সময়ে এই মেট্রোনিডাজোল গ্রুপের ওষুধটা খাবেন না, কারণ দেখা গেছে মায়ের বুকের দুধের মধ্যে দিয়েও এই মেট্রো ওষুধটা বাচ্চার শরীরে যায়, যেটা বাচ্চার জন্য অনেক সময় বিপদ বয়ে নিয়ে আসতে পারে। সুতরাং ল্যাকটেটিং মাদাররা খাবেন না, এবং যাদের যেসব বাচ্চাদের বয়স 1 বছর কম তারা এটা খাবেন না। আরেকটা পয়েন্ট একটু বলে রাখি, যারা অ্যালকোহলিক, আমাদের দেশে এখন মদ্যপানকারীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, একটা সময় খুব কম ছিল, কিন্তু যেভাবে পেপারের পত্রিকায় মদ্যপানের ছবি আসছে বিভিন্ন ঘটনা থেকে আমরা যেটা বুঝতেছি যে এখন মদ্যপানের পরিমাণ বেড়ে গেছে, মদ্যপায়ীর সংখ্যা আমাদের সমাজে বেড়ে গেছে। সুতরাং মদ্যপায়ী যারা, তাদেরকে নিয়ে কথা বলার সময় এসেছে। যারা মদ্যপানে অভ্যস্ত, তারা যদি মেট্রোনিডাজোল ওষুধ তাদেরকে কোনো কারণে খেতে হয়, তাহলে ওষুধটা চলাকালীন সময়ে তারা মদ্যপান থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবেন, এবং ওষুধ শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে আরও অন্তত 3 দিন পর্যন্ত তারা মদ্যপান থেকে বিরত থাকবেন। কেন? এই মদ্যপান এবং মেট্রোনিডাজোল গ্রহণ দুটা যদি একই সাথে চলতে থাকে, তাহলে একটা বিপদ হয়। এই বিপদটাকে বলা হয় হচ্ছে ডাইসালফিরাম লাইক ইফেক্ট অফ মেট্রোনিডাজোল। সোজা কোথায়, মানে যে অ্যালকোহল যেটা খাওয়া হয় সেটি হলো, ওটাতে ইথানল থাকে। এই ইথানলের যে মেটাবলিজম, সেই মেটাবলিজমটা সহজভাবে হয় না। এই সহজভাবে মেটাবলিজমটা হতে না পারার কারণটা হলো এই মেট্রোনিডাজোল।
আর মেটাবলিজম হতে না পাওয়ার কারণে এই অ্যালকোহল টক্সিসিটি ডেভেলপ করে। পেশেন্টের কী হয়, প্রেশারটা অনেক কমে যায়, ট্যাহিকার্ডিয়া হয়, ফ্লাশিং হয়, পেশেন্টটা ডেলিরিয়াম হতে পারে, অর্থাৎ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যেতে পারে, খেচুনিও হতে পারে। যাই হোক, মুদ্দা কথা হলো আজকের এই ভিডিও, যে আমরা অহরহ যখন তখন মেট্রোনিজোল গ্রুপে এই ওষুধটা খাবো না। যদি খেতে হয় ডাক্তারের পরামর্শ মেনেই খেতে হবে এবং ডোজটা মেনে খেতে হবে, একটা করে ট্যাবলেট দিনে 3 বার 7 দিন। ডোজ কখনোই 3 দিন বা 5 দিন নিজের ইচ্ছামতো হবে না। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকুন, শুনে থাকুন, শুভকামনা।